আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউর রহমান, আমি হেড অফ সেলস হিসেবে আছি অ্যাভন অ্যানিমেল হেলথে। অ্যাভন অ্যানিমেল হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন যে আকাপ আয়োজিত এক্সপো 2023 আজকে শেষ হয়ে যাচ্ছে, এবং এই মেলাতে আপনারা যারা উপস্থিত হয়েছিলেন, মেলাতে যারা ঘুরেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাভন অ্যানিমেল হেলথের পক্ষ থেকে। এবং আমরা চেষ্টা করেছি এই মেলায় যে স্পেশালি লার্জ অ্যানিমেলের প্রপার ফার্মিংয়ের জন্য যেই ধরনের প্রোডাক্টগুলো বর্তমানে প্রয়োজন, ইনোভেটিভ যে কনসেপ্টগুলো নিয়ে এখন সারা ওয়ার্ল্ড কাজ করতেছে, সেই জাতীয় প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করেছি আমাদের অ্যাভন অ্যানিমেল হেলথের মাধ্যমে এই মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা ভবিষ্যতেও আমাদের অ্যাভন অ্যানিমেল হেলথের ওয়েবসাইটে আমাদের এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে পারবেন। এবং আপনারা জানেন যে আমাদের লাইভ স্টক ইন্ডাস্ট্রি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে এই সেক্টরকে ডেভেলপমেন্টের জন্য, এবং আমরা অলরেডি পোলট্রিতে স্বয়ংসম্পূর্ণ, পাশাপাশি লার্জ অ্যানিমেলও এখন এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করেছি লার্জ অ্যানিমেলের সাথে রিলেটেড যে কনসেপ্টগুলো আমাদের জন্য খুবই জরুরি, যেহেতু আমরা সবসময় কাজ করি এমন অ্যানিমেল হেলথ, অ্যান্টিবায়োটিক ফ্রি, কোয়ালিটি ফার্মিং নিয়ে। তো আমরা এই কোয়ালিটি ফার্মিং করতে গিয়ে যেই কনসেপ্টের প্রোডাক্টগুলো বেশি প্রয়োজন খামারিদের, আমরা আসলে চেষ্টা করেছি সেটাই দেওয়ার জন্য। তো আমরা রিসেন্টলি আসলে লার্জ অ্যানিমেলের প্রোডাক্টগুলো নিয়ে শুরু করেছি। তো ভবিষ্যতে আরও নতুন নতুন কনসেপ্ট আমরা সার্চ করতেছি যে ওয়ার্ল্ডের কোথায় কী ধরনের কাজ হচ্ছে সেগুলো নিয়ে, এবং ভবিষ্যতে আরও নতুন নতুন কনসেপ্টের প্রোডাক্ট আপনারা পাবেন। তো আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্টল ভিজিট করার জন্য আকাপ এক্সপো 2023-তে। এবং ভবিষ্যতেও যখন এক্সিবিশন হবে, আমি রিকোয়েস্ট করবো যারা এবার মেলায় উপস্থিত হতে পারেন নাই, তারা ভবিষ্যতে এই ধরনের মেলাগুলো অ্যাটেন্ড করবেন। শুধু আমাদের স্টলই না, এখানে যারাই মেলায় অ্যাটেন্ড করেছেন, যে সকল এক্সিবিটর, প্রত্যেকটা স্টলে আপনারা নতুন নতুন অনেক কনসেপ্ট সম্বন্ধে জানতে পেরেছেন এবং ভবিষ্যতেও জানতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।